আমাদের এখন পাঁচনের কাটাকুটি চলছে, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আজকে আমাদেরকে হেল্প করছে আমি আমার ছোট ছুরি ইউজ করছি। গুড জব, আমরা কুটা কাটা করে নেই, তারপর সব শেষে আবার দেখা হবে। কি কাটছো এটা তুমি? এটা পাতলা শিম কাটছি। পাতলা শিম কাটছো? গুড গুড জব বাবা, গুড জব। ও চেহারাকে কেমন করে দেখো হয়েছে। ওকে দেখি দেখি দেখি। হ্যাঁ আচ্ছা, এটা কিভাবে রাখবে রেখে দাও দেখি। রাখো তো কিভাবে রাখে আছে একদম বড়দের মতো বুড়া বাবা। বেবি শেফ, বেবি শেফ। হ্যাঁ, শেষ পর্যন্ত রাতের 11টা বাজে, আমাদের সবজি কাটা কমপ্লিট। এখানে প্রায় আমরা 30 আইটেমের সবজি কাটছি, তাই না বাবা? এরপর এর সাথে আরো অ্যাড হবে বিভিন্ন ধরনের ডাল, তারপর শিমের বিচি, সকালে হচ্ছে রান্নাটা করে। এই তো আমি জাস্ট সবজিগুলোকে ধুয়ে রেডি করলাম, এরপর এখন আমি ঘুমিয়ে যাব, কালকে সকালে এটা রান্না হবে। এই পাশে ডালগুলো ভিজিয়ে রেখেছি, এই তো ঠিক আছে। এই তো আমাদের সকাল শুরু হলো, আমরা রাতে যে ভেজিটেবলটা কেটে রেখেছিলাম সেটা এখন রান্না করব। রাতে কি করেছিলে? আমি সবজি কেটেছি, দুইটা রকমের ফুঙ্গি কেটেছি। আচ্ছা, দুই রকমের? আচ্ছা, একটা নরম আর একটা শক্ত। আচ্ছা, তারপর শাক কেটেছো। এই তো তুমি যে ফার্স্ট টাইম কেটেছো, কিন্তু খুব সুন্দর কাটতে পেরেছো তুমি। এই যে আমরা এখন রান্না করব, রান্না বসিয়ে দিব। এক মিনিট, তুমি এতগুলো সবজি কোন পাতিলে বসাবে? হ্যাঁ, একটা বড় পাতিল রেডি করতে হবে বাবা, যেটার মধ্যে বসাতে হবে, কারণ অনেকগুলা তো, অনেকগুলা। এই যে কত বড় বাস্কেট, এটা অনেক বড় বাস্কেট। নিতেই পারছি না। না বাবা, নিতে পারবে না, আমারই নিতে কষ্ট হচ্ছে এটা। আচ্ছা দেখা যাক কিভাবে রান্না হয়। ওকে, এর সাথে আমরা এই যে কাঁচা কাঁঠালটা অ্যাড করবো, আমার রান্না করা কমপ্লিট। এই হচ্ছে আমার পাঁচজনের লুক এই বছরের। আমি আস্তে আস্তে সবার জন্য একটু বক্স করে ফেলি। বক্সে বক্সে নিয়ে আসিস, এগুলো এবার পৌঁছে দেওয়ার পালা।